الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خاصة على حبيبه ونبيه وخليله محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وعلى آله وأصحابه الذين اتبعوهم بإحسان يوم الدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত
আজকের এই অষ্টম বার্ষিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের সকলের হৃদয়ের স্পন্দন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা ও মাওলানা দিলাওয়ার হুসাইন সাইদি সাহেবের সুযোগ্য নয় হযরত মাওলানা রফিক বিন সাইদি আযামাল্লাহু হায়াতাহুল গালিয়া আমরা তার তাফসীর শুনতে পাচ্ছি না তারই প্রতিচ্ছবি হিসেবে তার সুযোগ্য সন্তান রফিক বিন সাইদি ভাইকে দেখে অন্তত আমরা মহল্লাকে সম্বোধন করতে পারব আল্লাহ তাআলা আমাদের এই প্রাণপ্রিয় নেতাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা সবাই বলি আমিন উপস্থিত রয়েছেন আমার স্নেহভাজন প্রখ্যাত আলেম দ্বীন মুহাদ্দিস মুফাসসির হযরত মাওলানা আবুল হাসান আশরাফী সহ মিজানুর রহমান তিরকি ভাই সহ আমন্ত্রিত হাজরাত ওলামায়ে কেরাম এই অঞ্চলের সকল স্তরের বিভিন্ন মাসাজিদের আইমায়ে নিজাম মাসায়ে ফেজাম দূর দূরান্ত থেকে সমাগত আল কোরআনের ডাকে ছুটে আসা মুক্তি পাগল দিনদার কর্মিসার নামাজি ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমি সকলকে আমার অন্তর থেকে আজকের এই মাহফিলে আবার সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আমরা সবাই বাড়ি ঘরের মায়া মহব্বত ছেড়ে দিয়ে আরামের ঘুম পিছনে রেখে আল কোরআনের মায়ার এখানে ছুটে আসার জন্য যে আল্লাহ আমাদের হৃদয়ের ভিতরে প্রেম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন চুম্বকের মতো আকর্ষণ আমাদের হৃদয়ে দিয়ে দিয়েছেন সেই মালিকের দরবারে প্রাণ খুলে আমরা সবাই একবার চিৎকার দিয়ে বলি কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ দরুদ সালাম জানাই প্রিয় নবীজি আপা ও মাওলা তাজেদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রূহ মুবারকে যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমাদের মাথায় টুপি পরাই দিয়েছেন সুন্নতে লেবাস পরাই আমাদেরকে মসজিদে উঠাই দিয়েছেন নাজাতের জন্য জান্নাতের রাস্তা দেখাই দিয়ে গিয়েছেন আমরা আমাদের সেই নবীজির মোবারককে আজকের এই মাহফিল থেকে হৃদয়ের সকল ভক্তি ভালোবাসার কথা উজাড় করে দিয়ে লাখবার কোটিবার দরুদ সালাম নিবেদন করছি হে আল্লাহ আমাদের সালাম আমাদের নবীজির মোবারককে পৌঁছে দাও আমরা সবাই বলে আমিন يريدون ليطفئوا نور الله بأفواههم
মুসলমানদের দুঃসময়ে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানদের এই ক্রান্তিকালে আর কোরআন থেকে আমরা নিজেদের মান মর্যাদাকে আমাদের আত্মমর্যাদাকে আমাদের সেই গর্বিত পরিচয়কে আবার কিভাবে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরবো, সকল ষড়যন্ত্র দুশ্মনদের সকল বিরোধিতার মোকাবেলায় আমরা কোরআন থেকে কিভাবে ডিফেন্সিভ পাওয়ার আত্মরক্ষামূলক শক্তি অর্জন করে এ ময়দানে কালেমার পতাকাকে উড্ডীন করব, এই বিষয়ের উপরে দুইটি কথা আমি আল কোরআনকে সামনে রেখে সূরা সাফ থেকে 8 এবং 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এর উপরেই আমি আপনাদের সামনে কথা বলার আশা রাখছি। আমি আশা করি আপনাদের কাছ থেকে সুযোগটুকু ধৈর্য এবং সময়টুকু পাব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা বড়ই কঠিন দিন অতিবাহিত করছি, যেই সময়টুকু আল্লাহ রাসূল অতিক্রম করেছেন, নবীজির কোন দোষ ছিল না, কোন ত্রুটি ছিল না, কোন রকমের অপরাধের সাথে আমার নবীজি সম্পৃক্ত ছিলেন না, তারপরেও নবীজিকে তার নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে, তার নিজের মাতৃভূমিকে তাতে অন্ধকারে জীবন বাঁচিয়ে কোন রকমে চলে আসতে হয়েছে। আল্লাহ তাআলা নবীজিকে জায়গায় জায়গায় জন্ম থেকে ওয়াফাত অবধি প্রত্যেকটি জায়গায় জায়গায় হেফাজত করেছেন, কিন্তু যেদিন তাদের অন্ধকারে মক্কা থেকে জীবন রক্ষার্থে ছুটে চলে আসলেন সেদিন আল্লাহ তাআলা বাধা দেন নাই, এর ভিতরে মহাবিজয় নিহিত ছিল। এই কারণে আল্লাহ তাআলা ইসলামের পথে কোরআনের পথে যারা কাজ করে যাচ্ছেন তাদের সামনে যেসব বাধা বিপত্তি আসবে এইগুলোর মোকাবেলা কিভাবে করতে হবে এসব বিষয়ে সামান্য কিছু দিক নির্দেশনা আজকের আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ভয় করো না, তোমরা নৈরাশ হয়ো না, তাদের কোন রকমের ষড়যন্ত্র অথবা কোন রকমের দুশ্মনী আমার এই নূর আমার ইসলামকে আমার আল কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না, বরং আমার এই কোরআনকে আমি বিজয়ী বেশে সারা পৃথিবীতে আবার প্রমাণ করে দেব, আমার ইসলাম এবং ঈমানের নূরকে আমি গোটা দুনিয়ায় ছড়িয়ে দেব, কারো বিরোধিতাকে কারো চোখ রাঙ্গারুকে আমি আল্লাহ পরোয়া করি না। এইভাবে আল্লাহ তাআলা কালামের ফাঁকের ভিতরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সমস্ত দুশ্মনদের মোকাবেলায় আমাদের মুসলমানদের শক্তি এবং হিম্মতকে উঠে দাঁড়ার জন্য এই কোরআনের ভিতরে আমাদেরকে আবারও ঘুরে আসতে বলেছেন। চলুন বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানদের এই সমস্ত ষড়যন্ত্র এবং বিরোধিতার মোকাবেলায় কোন শক্তি নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব সেখান থেকে আমরা কিছু শক্তি সঞ্চয় করি, আমরা কি সুশৃঙ্খল ভাবে আল কোরআন থেকে সঞ্চিত শক্তি নিয়ে এই বাংলাদেশের জমিনে সকল রাম পামদের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে ময়দানে ছাপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা সবাই আসলে পরে একটু আমার সাথে সাথে আপনারা শুনুন তেলাওয়াত করুন। আল্লাহ পাক ঘোষণা করছেন, ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম
আল্লাহ পাক ঘোষণা করছেন তারা চায় তার নূরকে আল্লাহর নূরকে পৃথিবী থেকে তাদের মুখের পুদিয়া নিবাই দিতে চায়। আমার আল্লাহ বলতেছেন তোমরা যেটা চাইবে সেইটা হবে না, বরং আমি আল্লাহ যেটা চাইবো সেটাই হবে। আল্লাহ পাক বলেন কখনো তোমরা তোমাদের মুখের পু দিয়া আমার এই নূরকে নিবে দিতে পারবে না, বরং আমি আল্লাহ আমার এই নূরকে আমার ইসলাম কি আমার দিন কি সারা পৃথিবী ছড়িয়ে দেব। আমার এই নূরকে প্রজ্বলিত করতে করতে আমার আরশ পর্যন্ত উঠে নেব। এতে তোমরা কাফেররা তোমরা দুশ্মনেরা যতই অশান্তি অনুভব করো না কেন, কাফেরদের হৃদয়ের হৃদয়ে যতই যন্ত্রণা যতই জ্বালা তৈরি হোক না কেন, আমি আল্লাহ আমার এই কোরআনকে আমার এই নূরকে আমার নবীকে সারা পৃথিবীময় আবার প্রজ্বলিত করে দেব। আল্লাহ বলে তোমরা যতই মাথা নাড়াড়ি করো যতই বিরোধিতা করো আমার নবীকে যতই এতিম বলে গালি দাও যত পাগল বলে গালি দাও আমার এই কালেমার দাওয়াত দিতে যাওয়ার পরে তোমরা আমার নবীর গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ, আমার নবীর মমতা থেকে বিদায় করেছ, নামাজ পড়তে দাও নাই, নামাজে যাওয়ার পরে আমার নবীর কান্দির উপরে ময়লা চাপাই দিয়েছ, জেলে ঢুকেছ, খাবার বন্ধ করে দিয়েছ, পানি বন্ধ করে দিয়েছ, নামাজ পড়তে দাও না, জুমার নামাজ পর্যন্ত পড়তে দাও না। আমার আল্লাহ বলে তোমাদের সকল বিরোধিতার মোকাবেলায় আমি আমার নূরকে সারা দুনিয়া জুড়ে আবার প্রসারিত করব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তারা সেদিন গালি দিয়েছে, ইয়াতিম বলেছে, উদ্বার বাগানে যখন নবীজি ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছে তাইফের বাগানে, উদ্বার বড় বাগানের মালিক, দাওয়াত দিতে গিয়ে নবীজি যখন বললেন আমি কালেমার দাওয়াত নিয়ে আপনার কাছে এসেছি, উদ্বার সেদিন বলেছিল তুমি কে, বলে আমি আল্লাহ, বলে তোমারে তো আমরা চিনি, তুমি আমাদের ছেলে, তোমার আল্লাহ নবী বানাই পাঠেন আর কাউরে কিছু পায় না, তোমার মধ্যে একদিনে নবী বানাই পাঠিয়ে তো আর যদি কাউকে পায় না, তোমার নাই পয়সা নাই টাকা তোমার মতো করে তুমি কি দিয়ে নবুয়ত প্রসার করবা, আল্লাহ বুঝি আর কাউকে দেখে নাই আমাদের সমাজের ভিতরে, মিশরের রাজপ্রাসাদ রয়েছে, মিশরের সম্রাট রয়েছে, আমাদের ভিতরে কত বড় বড় পণ্ডিতেরা রয়েছে, বিশাল বিশাল অট্টালিকার মালিকরা রয়েছে, তোমার মতো অনাথের গরিবের নবী বানিয়ে পাঠিয়েছে, আল্লাহ তাআলা বুঝি আর কাউকে দেখে নাই, আমার আল্লাহ বরদাস্ত করেন নাই। সেদিন উতবা সাহেবাদের অমিকাবি জড়িত এই কণ্ঠের শব্দ শোনার পরে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, খবরদার উতবা মুখ সামনে কথা বলবা, আমার নবীকে তিন বল তোমরা গালি দিয়েছ, গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ, ঠাট্টা করেছ, তোমরা অবহেলা করেছ, মনে রাখবা আজ থেকে তোমরা ঠাট্টা করে অবহেলা করে গলা ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছ, এতিম বলে গালি দিয়েছ, আমি আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমার এতিম নবীকে সারা দুনিয়ার নবী বানাই ছেড়ে দেব, তোমাদের কারো নাম নিশানাও রাখব না, তোমাদের কারো নাম নেওয়ার মতো মানুষ আমি পৃথিবীতে রাখব না, কেমন পর্যন্ত আমার এতিম নবীর জন্য
সারা দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা সারা পৃথিবীতে আমার নবীর নাম নেবে। তোমরা যারা অহংকার করতেছ তোমাদের কারোই নাম সারা পৃথিবীর বুকে থাকবে না। আল্লাহ বলেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমার নূর কি আমি আল্লাহ তাআলা পূর্ণতা দিয়ে করে দেব। তোমরা যতই মনে কষ্ট পাও তোমাদের নিজের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক আমার নূরকে আমি পূর্ণতা দিয়ে ছাড়বো। প্রাণ করে চক্ষু মেলে তোমার কানকে খোলা করে আমার এই কোরআনের তাফসীরের শাশ্বত বক্তব্যের দিকে শুনো, লক্ষ্য করো। মুখের ফু দিয়ে যেইভাবে বাতি নেভানো যায় না, যেইভাবে মুখের ফু দিয়ে ধাউ ধাউ করে জ্বলে ওঠে আগুন নেভানো যায় না, যেইভাবে মুখের ফু দিয়ে প্রজ্বলিত আগুনকে খাবারি দেওয়া যায় না, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম তোমাদের মুখের ফু দিয়ে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে জ্বলে ওঠা ইসলামী আন্দোলনের সেই দাউ দাউ করে তীব্র আন্দোলনের যে আগুন জ্বলে উঠেছে তোমরা মুখের ফু দিয়ে যেইভাবে নিরাবার চেষ্টা করছো কোনদিনও তোমাদের এই চেষ্টা সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে একটা তুচ্ছ উদাহরণ পেশ করেছে, মুখের ফু দিয়া নিবেদার চেষ্টা করছো মানে তোমরা ব্যক্ত, তোমরা এক ধরনের পাগল, মুখের ফু দিয়ে কি নেবানো যায় না, এটা ক্যারোসিনের মিটমিট করা বাকি নেবানো যায়, একটা হেরিকেন নেবানো যায়, কিন্তু ধাও ধাও করে চলে ওটা আগুন মুখের ফু দিয়ে নেবে না, মুখের ফু তো নয় বরং ধাও ধাও করে চলে ওটা আগুন। এর উপরে যত গতিতে বাতাস দেওয়া হোক যদি 200 মাইল বেগে ঘূর্ণি জোয়ার এসেও ওই বাতিকে নিভাতে চায়, ওই জ্বলে উঠে আগুনকে নিভাতে চায়, বরং বাতাস থেমে যাবে, ওই বাতাস থেকে খেয়ে খেয়ে অক্সিজেন গ্রহণ করে করে ওই আগুন ধাও ধাও করে জ্বলে উঠবে। তোমরা জেনে রাখো তোমাদের এই সমস্ত হিংসা আর আগুন দিয়ে যেভাবে ইমানের নূরকে ধাবান দেওয়ার জন্য এই বাংলাদেশের জমিনে তোমরা সকল ষড়যন্ত্রের জাল বিস্তার করেছ, আগামী দিনে তোমাদের এই সব ষড়যন্ত্রের জাল দাউ দাউ করে জ্বলে ওঠা এই আগুনের আন্দোলনের তীব্রতায় বাংলাদেশ থেকে মুছে নিশ্চিহ্ন হয়ে যাবে, আর কোরআনের পতাকা এই বাংলাদেশে পথ পথ করে চলবে। কোরআন বলতেছে, এরপর বলতেছে যে আমি যে আগুন জ্বালাবার জন্য যে নূর জ্বালাবার জন্য নিয়ে এসেছি সেটা আর কেউ নয়, সেটা আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজিকে তারা শেষ পর্যন্ত মারার চক্রান্ত পর্যন্ত করেছে, যখন যুক্তিতে হেরে গেছে, যখন সকল রকমের বাধা বিপত্তিতে হেরে গিয়েছে, মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে। আমাদের বাংলাদেশেও যত মারছে তত বাড়ছে, যত মারতেছে যত আন্দোলন করছে ততই বাড়তেছে। এই অবস্থা দেখে আমাদের দুশ্মনেরা পাগল হয়ে গেছে, নতুন নতুন আইন করতেছে, একটা করে দেখেছে স্যার গত কয়েকদিন আগে আরেকটা পাস করেছে, বলছে আমরা যারা কোরআনের পক্ষে কথা বলবো আলমরা আমাদের পক্ষে কথা বলবো আমাদের মুখের ভিতরে তালা লাগানো হবে, আমাদেরকে প্রতিরোধ করা হবে, আমরা যারা এই ব্যাপারে কথা বলবো আমাদের সেই নাগরিক অধিকারটুকু পর্যন্ত হরণ করে নেওয়ার জন্য এইভাবে আইনের পর আইন পাশ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিরুদ্ধে সেদিন আইন পাশ করা হয়েছিল, বলেছে মোহাম্মদ যদি অবস্থা থেকে সরে না যায় তাহলে তাকে জেলে দেওয়া হবে, তাকে দেশ থেকে ছাড়া করা হবে, তাকে সমাজচ্যুত করা হবে। এই কথা বলে তারা যেই দলিল কাবার ভিতরে সেদিন রেখেছিল, আমার নবীজি বলেছিলেন তোমরা সেই দলিল পড়ে দেখো, ওই দলিল পোকায় খেয়ে ফেলেছে তোমাদের সকল আইন কানুন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পোকায় খেয়ে ফেলবে, তোমাদের কোন আইন ইমানদারের সামনে কোন অবস্থায় টিকবে না।
প্রিয় বন্ধুগণ, আমাদের নবীজি যেদিন মক্কা থেকে চলে যাচ্ছে আল্লাহকে দেখে নাই, দেখছে কিনা? রাতের অন্ধকারে চোখের পানি খেলছে, কাঁদতেছে, আবুবকরকে বলতেছে, আবুবকর রে কেউ তোরে আমার পাশে নাই, তুমি কি থাকতে পারবা, তুমি কি আমার পাশে থাকবা? আবুবকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ভয় করবেন না, আমি আছি, সারা পৃথিবী চলে যায়, আমি আবুবকর একলা আছি। হাত ধরেন, আমার হাতটা শক্ত করে ধরেন, আমি চিনি জাবালে সুর করব। এইভাবে নবীজির হাত ধরলেন, নবীজি হাত ধরলেন, তাতে অন্ধকার কাউকে দেখা যায়, চোখের পানি ফেলছে আর কাঁদতেছে। আল্লাহ তাআলা নবীজিকে জায়গায় জায়গায় সেভ করেছে, উহুদে সেভ করেছে, বদরে সেভ করেছে, মায়ের গর্ভে সেভ করেছে, জন্মের পরে সেভ করেছে, সমস্ত জিন্দগির প্রত্যেকটি সেকেন্ড মিনিট করে বছর সময় করে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করেছে। কিন্তু যেদিন মক্কা থেকে চলে যাবে সেদিন আমার আল্লাহ তাআলা আমার নবীকে সেভ করে না। আল্লাহ পাক বলেছেন, বন্ধুগণ আপনার কান্না আমি দেখতে পাচ্ছি, আপনি যে চোখের পানি ফেলবো ভাসিয়ে ফেলতেছেন আমি দেখতে পাচ্ছি। আমার নবী কাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন, ওরে কাবা, কালো বিলাপের কাবার দিকে তাকাইয়া নবীজি চোখের পানি ধরে রাখতে পারো না। নবীজি বলেন, কাবারে তোর সন্তানেরা আমার থাকতে দিল না, আমি তোর ছাড়া থাকতে পারি না। এই কথা বলে আমার নবী কাবার দিকে তাকায়, এক কদম এক কদম করে পিছনের দিকে তাকায়। আমার আল্লাহ বলেন, বন্ধু চোখের পানি মুছে ফেলুন, আমিও আমার চোখের পানি মুছে ফেললাম, আমি আজকের জানালা মেলে আপনার দিকে তাকিয়ে রইলাম। যান আপনি চলে যান, আজ আমি আর আপনাকে বাধা দেব না, আপনি চলে যান, আপনি চলে যান, আমি দেখতে চাই। সেই দিনের জন্য আমি অপেক্ষায় রইলাম, যেদিন মক্কার মানুষগুলো আপনাকে ফুলের মালা গলায় দিয়া আবার মক্কায় নামবে, ততদিন পর্যন্ত আমি অপেক্ষায় রইলাম। 8 বছরের মাথায় আমার নবীজি, মাত্র 8 বছরের মাথা, মক্কা থেকে মদিনায় যেদিন গেল, মদিনার শিশুদের কে যেন কানে কানে বলে দিল, ও মদিনার শিশুরা রে, তোরা বুঝি ঘুমাই রইলি সানিয়াতুল বিদা থেকে পূর্ণিমার চাঁদ তোদের দেশে আগমন করেছে, তোরা বুঝি ঘুমাই রইলি। শিশুরা ঘুম থেকে উঠে সবাই ফুলের বাগানে চলে গেল, আমার নবীর জন্য ফুলের মালা গাঁথতে শুরু করলো। এখনো তাদের মা দূর বাবা দূরে, এই বাংলাদেশে অনেক অপু শিশুরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার নবীর জন্য ফুলের মালা গাঁথে, ইসলামের জন্য কোরআনের মালা গাঁথে, তাদের বাবারা এখনো ঘুমে, মায়েরা এখনো ঘুমে, বলতেছে আগামী দিন মদিনার নবীন তার পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। মদিনার শিশুরা ফুলের মালা গাঁথে আর মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে দলে দলে সানিয়াতুল বিদার দিকে রওনা দিয়েছে। আমার নবীজি পূর্ণিমা চাঁদের মতো পাহাড় থেকে নেমে আসতেছে, আর দেখতেছে শিশুরা গাইতেছে, তলাল বদরু আলাইনা ইসানিয়াতুল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা আজ আমাদের উপরে পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। ও মদিনার মানুষেরা রে, তোমরা কোথায় আছো? তোমাদের সবার উপরে নবীর জন্য স্বাগত আমার, নবীর জন্য স্বাগত আমার, মারহাবার বাড়ি লইয়া গিয়ে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছে। এই গান গাইতে গাইতে যখন সামনে অগ্রসর হচ্ছে, নবীর সামনে আসতেছে, ওটের পিঠ থেকে নেমে ছোট্ট ছোট্ট শিশুদের মাথায় হাত বুলাইয়া আমার নবীজি বসতেছে, শিশুরা রে মক্কার মানুষেরা আমাদের থাকতে দিল না, আর তোমরা ফুলের মালা লইয়া
যেই ভালোবাসা আমি নবীকে দেখাইলা আমি আমার জীবনের সব দুঃখ ভুলে গেলাম। শিশুরা বলো দেখি তোমরা কি শুধু আমার ফুলের মালাই গলায় দিবা, তোমরা আর কি করবা? বলে নবী তো শুধু ফুলের মালাই গলায় দিয়ে শেষ করবো না, প্রয়োজন হলে আমরা আপনার জন্য আমাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি। জীবন দিয়েছে কিনা? নবীজি চলে আসলেন 8 বছরের মাথায়। আমার নবীজি যখন 10,000 সাহাবা দিয়া মক্কার গেটের দিকে রওনা দিল, এক সপ্তাহ আগে যেই সব বড় বড় লিডাররা আমার নবীর সেদিন মক্কা থেকে বের করে দিয়েছিল, যেদিন বড় বড় নেতারা আমার নবীর বের করে দিয়েছিল নবীর আগমনের বার্তা পেয়ে, সেদিন বড় বড় নেতারা এক সপ্তাহ আগে থেকে জীবন বয়ে পালাতে আরম্ভ করে দিয়েছে। আমার নবী মক্কার গেইটির ভিতরে দাঁড়ায়া মদিনার নবী দয়ার নবী এক বুক ভালোবাসা নিয়ে ঘোষণা দিলেন, লা তাসদীদা আলাইকুমুল ইয়াউম, ও মক্কার মানুষেরে তোমরা আমাকে যতই কষ্ট দাও না কেন আমার ঘর থেকে বের করেছো, আমার তাকরা মেরে ফেলে দিয়েছো, আমার দাঁত ভেঙে ফেলেছো, আমাকে কাবার আঙ্গিনায় নামাজ পড়তে দাও না, আজ আমি সব কিছু ভুলে গেলাম, তোমাদের সবাই সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আমি বুঝে দিতে চাইলাম আমার বাংলাদেশে আজ যারা আলোচনা আমাদের বিরোধিতা করে জেলখানায় দিচ্ছে বাংলাদেশ সারা করছে, আমার আল্লাহ বলছে যে ইতিহাস সাক্ষী, তোমরা আমার নবীর যেভাবে বের করে দিয়েছ আমার ফুলের মালা দিয়ে মক্কায় নিয়ে এসেছ, এই বাংলাদেশের জমিনে যেভাবে আলেমুল আমাদেরকে জেলের ভিতরে ঢুকাইয়া পিটাইয়া পাঠাইয়া দেশটা করতো, তারা একদিন তোমাদের যে পোড়া গালা শুরু করেছে, মাদের কোন সন্তানের পোড়া গালে গালার পরে শিশু উঠে না যে তার এই গালার যে কষ্টটা আছে কিছুক্ষণ পরেই এই কষ্টের পরে দুঃখ দূর হবে, সন্তান জোরে সুরে মা সুরে জোরে হাত সুরে জোরে মাকে লাঠি মারে, মা যে কিল মারে ঘুষি মারে চিল্লেয়া চিল্লেয়া কান্দে, ঠিক না? ঠিক। কিন্তু যখন পোড়া গালা হয়ে যায় ওই শিশু এক মুখ হাসি দিয়ে মাকে আবার গলায় জড়াইয়া ধরে। আমার বিশ্বাস আজ বাংলাদেশে যারা আহলে ওলামাদেরকে এভাবে গালি দিচ্ছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেলের ভিতরে করছে, আল্লাহ নবীর ইতিহাস যদি তারা খেয়াল করে আর নবীরা যদি আমার নবীর সে নয় হয়ে থাকে, আমরা ক্ষমা এবং উদারতার হাত তোমাদের সামনে পাড়িয়ে দিলাম, যত পারো আমাদেরকে মারো, আল কোরআনের খাতিরে এইখানে তালেমার শান্তির খাতিরে আমরা তোমাদের সকল জুলুম নির্যাতন চোখ বুঝে বরণ করে নিলাম, ক্ষমার হাত বাড়িয়ে দিলাম, যত পারো তোমরা আমাদের মারো, তোমাদের ওই বিস্ফোরণ গালা হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর সামনে যেভাবে হিন্দা ছুটে এসেছে ইকরামা ছুটে এসেছে, আমার বিশ্বাস এই বাংলাদেশে আমাদের যারা বুঝতে পারছে না একদিন বুঝার পরে তারাও দলে দলে আমাদের কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমি আমার আলোচনা শেষ লগ্নে চলে এসেছি, আপনারা যার কাছে লাখো মানুষ ছুটে এসেছে হাজারো মুসলিম মুসলমান হয়েছে, এই লোকটি যদি অপরাধী হতো মানুষ কে আসত না, আমরা জানি তিনি ফাঁসির রশিকে ভয় করার লোক নয়, ফাঁসির রশিকে ভয় করার লোক নয়, আপনারা ফাঁসি দেখে পারবেন না, কারণ হচ্ছে আমরা তাকে কাছে থেকে দেখেছি, এই সিংহকে আপনারা পারবেন না, কারণ যারা ফাঁসির মঞ্চে হাসতে জানে কাঁদতে জানে না, 10 মিনিটের জন্য বাংলাদেশে ছেড়ে দিয়ে দেখুন কার সমাবেশে লোক বেশি হবে। আমার বিশ্বাস আল্লামা সাইদির কোন কারণে পারবে কিনা আমি জানি না, যদি তার রক্তের প্রথম ফোঁটা বাংলাদেশের হাইকোর্টে পড়ে
সেই রক্তের ফোঁটা থেকে বাংলার ঘরে ঘরে যত লাখ লাখ নতুন সাইদির জন্ম হবে, ওই সব সাইদিদের উদ্ধার ঢেউয়ের সামনে তোমরা খড় কুটার মতো ভেসে যাবে। আজকে যারা এইসব বিপদ দেখে আলেম ওলামাদেরকে জেলখানায় দিয়েছিল, এক শ্রেণীর আলেম আপনারা যারা খুশি হয়েছেন, এদেশে যারা আল্লাহর ওলি বলে নামধারী রয়েছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দেওয়া হয়েছে, বিসমিল্লাহ মুছে দেওয়া হয়েছে, ফতোয়া উঠেই দেওয়া হয়েছে, নারী নেতৃত্বের নামে নারী নীতির নামে গোটা কোরআন বদল করে দেওয়া হয়েছে, ধর্মহীন শিক্ষানীতি চালু করা হয়েছে। আমি জানতে চাই আপনারা আল্লাহর ওলিরা আলেম ওলামারা কখন ময়দানে নামবেন? ফাঁসি দিয়ে দেশে ফেলতে পারে আমার মতো পল্লিমুদ্দিনে মুরগির মতো ছাগলের মতো টাইনা টাইনা জবাই করা হবে, এই দিনের জন্য অপেক্ষা করুন নাকি ময়দানে ঝাঁপিয়ে আসবে সিদ্ধান্ত নিতে হবে? সকল আলেম ওলামা ওলিয়া ওলিয়ারা সাধারণ মানুষের আগে ময়দানে নামা উচিত ছিল, তাদেরকে আমরা আজ দেখছি না। বিপদের সময় ইসলামের ক্রান্তি লগ্নে উচিত ছিল তিনি আল্লাহর ওলি, তিনি বলতো লাঠিটা লইয়ে তুই তোরা কই রে পোলাপানেরা যুবকেরা, আমি আগে চললাম তোরা আমার পিছে হয়, কোন দরবার থেকে লাঠিটা নিয়ে বের হয়েছে আপনারা বলেন, বের হইতে হবে আপনাদেরকে, না হয় আমাদের সামনে জবাব দিতে হবে। সময় এসে গিয়েছে, আল্লাহ পাক বলছেন তাদের চোখ প্রাঙ্গণের আমি ভয় করি না, আল্লাহু মুতিমু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার নূরকে কোরআনকে যত বাধা বিপত্তি হোক, রাম বামের কুষ্টিরা সবাই দরকার নাই, সব নেতার কথা আমরা বললাম না, আমাদের যে নেতাটার কথা এতক্ষণ বললাম তারে ছেড়ে দিয়ে দেখো গোটা দুনিয়ার রাম বাম সব এক জায়গায় মিটিং করো, আর উনি একা মিটিং করবে, আমার বিশ্বাস গোটা বাংলার মানুষ তার মাহফিলে দিয়ে আসবে, তার জনপ্রিয়তাকে ভয় করছো আর কি বন্ধুগণ? আমি আমার মনের দুঃখটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি কাউকে খারাপ করলাম না, যারা আমাদের বিরোধিতা করছে আল্লাহ তাদেরকে শুধু